উমরের যুগে একজন প্রসিদ্ধ পেশাদার গায়ক ছিল বাজারে গিয়া গিয়া সুললিত কণ্ঠে যখন সে গান শোনাইত লোকেরা তার গান শুনিনা এমন আকৃষ্ট হইত উমর কেবল ওই গায়ক কেবল তো ও গায়ক তোমার কণ্ঠ বড় চমৎকার তুমি আমাদেরকে আরেকটা গান শোনাও তোমাকে আরো পুরস্কৃত করা হবে আরো টাকা দেওয়া হবে আরো পয়সা দেওয়া হবে কণ্ঠ বড় ভালো সেও টাকার লোভে গান শোনাইতো গান শোনাইতো লোকেরা সে বাজারে গেলেই ভিড় জমাইত আমরাও ছোটবেলা দেখেছি বাজারে বাজারে দেখতাম অন্ধ লোক গান গাইত হাতের মধ্যে বেলা রাখতো বেলা বেলার বাজনা দিলে লোকেরা বাজারের দিনে শত শত মানুষ জমা হইত এই লোকটা এরকম গায়ক ছিল কিন্তু একটা সময় ওই গায়ক বৃদ্ধ হয়ে গেছে আগের মতো কণ্ঠ আর এখন চলে না তখন সে চিন্তা করে হাড়ে এতদিন আমার কণ্ঠ বড় ভালো ছিল বাজারে গিয়া গান গাইলে আমার কণ্ঠ শুনে লোকেরা আমাকে টাকা দেয় এখন গান গাইলে লোকেরা আমাকে দৌড়ায় দেয় ধুর ধুর করে কয় আর তোর গান ভাল লাগে না ক্যাসেটটা পাল্টাইয়া দে এমনিতেই তার অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে এমন ভয় লোকটা তখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর চিন্তা করে আহারে এতদিন জীবন যৌবন সব শয়তানের দুঃখে বনে নষ্ট করে দিলাম এতদিন যদি আমার কণ্ঠ দিয়া আমি আল্লাহর কোরআন পড়ে পড়ে মানুষকে শুনাইতাম আজকে আমার এই অবস্থা হইত না অবশেষে তার বুঝ চলে আসলো বুঝ আসার পরে সে চিন্তা করলো হায় হায় যাই হোক যা তো হয়ে গেছে জীবন বরবাদ করে দিয়েছি এখন আমি আমার আল্লাহর কাছে যদি মাপ চাই আমার বিশ্বাস আমার আল্লাহ আমাকে মাফ করবে আমার অসহায়ত্ব দূর করবে এই চিন্তা করে তানবী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখে লোকটা এবার মদিনায় একটা পাহাড় পাহাড়ের কাছে বিশাল বড় একটা গর্ত ওই গর্তের ভিতরে প্রবেশ করে আল্লাহর ভয়ে লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে প্রভু গো তুমি ছাড়া আমার কেউ নাই প্রভু আমি আমার জীবন যৌবন সব নষ্ট করে দিয়েছি গানের পিছনে আল্লাহ এতদিন আমি গুনাহ করছি আমি স্বীকার করছি আল্লাহ আমি গুনাহগার তুমি তো গাফফার আল্লাহ আমি গুনাহগার তুমি তো সাত্তার আল্লাহ আমি গুনাহগার তুমি তো জব্বার আল্লাহ আমার কণ্ঠ নষ্ট হয়ে গেছে এখন আর মানুষ আমার গান শুনে না কিন্তু আমার আফসোস হয় এখন যদি আগের মতো কণ্ঠ থাকত আমি এই কণ্ঠ দিয়ে তোমার কালাম তেলাওয়াত করতাম আল্লাহ এই নিয়ামত তো আমি হারাইছি তুমি যদি আমাকে তার দাও আমি কোথায় যাব কার কাছে যাব এখন আমার সংসার চলে না পরিবার চলে না আমার নিজেকে তিন বেলা খাবার খাইতে বড় কষ্ট হয় আল্লাহ তুমি যদি তারা দাও যাওয়ার আর কোনো জায়গা নাই আল্লাহ তুমি আমাকে মাফ কর বেলাটা পাশে রেখে গর্তির ভিতরে বসে বসে আল্লাহর বান্দা ওই প্রসিদ্ধ পেশাদার গায়ক যখন হাত বাড়ায়া আল্লাহর কাছে তাওবা করতে শুরু করছে আমার আল্লাহর কুদরতি জড়িয়ায় জুস মারছে কিতাবের মধ্যে লেখে হযরত ওমরকে আল্লাহ গাইবি আওয়াজের মাধ্যমে জানা দিয়েছে ওমর যাও তোমার রাষ্ট্রের ভিতরে গিয়ে দেখো একজন গায়ক প্রসিদ্ধ পেশাদার গায়ক সারা জীবন গান বাজনা তবলা বাজাইছে এখন আমি আল্লাহর বয়ে গান থেকে কোরআনের পথে ফিরত আসছে ওরে ওমর যাও তুমি শুধু তার কাছে যাবা তা না তাকে সুসংবাদ দিবা আমি আল্লাহ তার জিন্দগি সব গুনাহ মাফ করে দিছি মাশাআল্লাহ মাশাআল্লাহ আজকে দিন সব মুরব্বীরা জোয়ান হয়ে যেতেছে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আসলে আমি অসুস্থ আপনাদের এসকি দিকে কথা আসতেছে দেখেন না কথা একদিকে বলি আরেকদিকে যায় অসুস্থ মানুষ তো আপনারা আমার ইউটিউবে বয়ান শুনে দেখেন আমার আবার স্পিডটা একটু অন্যরকম এরপর আপনাদের এই মহব্বত থেকে আমার কথা আসতেছে প্রিয় ভাইরা হযরত উমরকে আল্লাহ গাইবি আওয়াজের মাধ্যমে জানায় দিলেন উমর যাও
ওই লোকটাকে গিয়া তুমি সুসংবাদ জানাইয়া দাও আমি আল্লাহ তার তাওবা কবুল করে নিছি আর দুই নাম্বার লোকটার খাবারের ব্যবস্থা নাই তোমার রাষ্ট্রীয় ভান্ডার থেকে তার খাবারের তুমি ব্যবস্থা করবা এই লোকটা এবার গর্তের ভিতরে বসে বসে যখন কান্না করতেছে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছে ওরে যুবক তুমি আল্লাহ কি চেনো না তুমি দেখো না কি তোমার মা তুমি যখন ছোট ছিলা মায়ের সামনে গিয়ে একটু কান্না করলে মা তোমাকে বুকে জড়ায় নিছে মায়ের সামনে গিয়ে সন্তান মা কোয়া ডাক দিলে যদি মায়ের কলিজায় আঘাত লাগে আল্লাহ ডেকে বলে আমি আল্লাহ তোকে বানাইছি আমার দয়া মায়া তোর প্রতি আরো বেশি ও বান্দা তুই যখন আমাকে আল্লাহ বলে ডাক দেস গুনাহ করে তখন আমার দয়া মায়া লেগে যায় আমি তখন তোকে কুদরতি রহমতি কুলে উঠায় নেই জোরে কর না আল্লাহু আকবার একজন মানুষ যদি সারা জীবন গুনাহ করে আল্লাহকে যদি খালেস ভাবে ডাকতে পারে অবশ্যই আমার আল্লাহ তার ডাকে জবাব দেয় কি দেয় না হ্যাঁ কথা কন্যাকে দেয়নি আল্লাহ কোরআন শরীফে বলেন ওয়া ক্বালা রাব্বুকুম দুউনি আস্তাজিব লাকুম আল্লাহু আকবার ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সাইয়াদখুলুন সাইয়াদখুলুন জাহান্নাম দাখিরিন আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেন ওয়া ক্বালা রাব্বুকুম বলছেন উদনি বলুন তো দিকে আমাদের রব কে আল্লাহ এ বাইরা জোরে আওয়াজ করে বলেন কে আল্লাহ আল্লাহ ডেকে বলে উদনি ও বান্দা তুই আমাকে ডাক আমাকে ডাক আমাকে ডাক দে বান্দা তুই যদি আমাকে ডাক দিতে পারস আল্লাহ বলেন আস্তাজিবিলাকুম অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোর ডাকে জবাব দিমু এই জন্য ভাইরা আমার আপনি আমি যতই গুনাহ করি না কেন আল্লাহর দরবার খোলা আছে কিনা নাই কথা কর না কেন এই যে গভীর জুনি হয়ে গেছে পৃথিবীর সকল রাজা বাদশার দরবার বন্ধ কিন্তু আল্লাহর দরবার বন্ধ হয় না আল্লাহ এক সেকেন্ডের জন্য ঘুমায় না কেন ঘুমায় না রে কোন বান্দা যদি গভীর রজুরিতে আমাকে একটা ডাক দেয় মুসিবতে পড়ে যদি আমাকে ডাক দেয় কে তার ডাকে জবাব দিবে এই জন্য আল্লাহ ডেকে বলে বান্দা আমি আল্লাহ ঘুমাইলা কিন্তু আমি এত নিমু খারাম আমার আল্লাহকে আমি ডাকতে রাজি না ওই বান্দা প্রসিদ্ধ পেশাদার গায়ক যখন হাত বাড়ায় এইভাবে আল্লাহকে ডাকতেছে সে তো জানেও না তার তওবা কবুল হয়েছে হঠাৎ করে লোকটা তাকায় দেখে তার পার্শ্বে হারায় আছে উমর তারে ডাকতেছে ভাই মিয়া দোয়া বন্ধ করো যেমনি উমর কইছে দোয়া বন্ধ করো আপনারা কি বলেন ভিতরে আর কিছু আছে কত এরকম হাজারো ঘটনা আছে আল্লাহ আকবার ভয়ে প্রকম্পিত হয়ে গেছে এরকম অবস্থা উমর কয় মিয়া দোয়া বন্ধ করো লোকটা তত্তর তত্তর করে কাঁপতেছে আরে আরেকটা কথা শোনানো হয়েছে বলবো নাকি দেখেন আমার রসুল তো করুণার আদান নবী রাহমাতুল্লিল আলমে আল্লাহ তাকে গোটা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ বানায় পাঠিয়েছে তিনি যেমন মানুষের জন্য রহমত বন জঙ্গলের প্রত্যেকটা পশু পাখির জন্য রহমত গোটা কুল কায়নাতের জন্য রহমত মানবীর জন্য রহমত দানবীর জন্য রহমত জঙ্গলের করিণীর জন্য রহমত সাপের জন্যও রহমত সবার জন্য আমার নবী রহমত আল্লাহ কোরআন শিবে কইছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমি আল্লাহ সমস্ত জগতের রব আমি রাব্বিল আলামিন জগতের রব আর আমার নবী হইলেন রাহমাতাল্লিল আলামিন আল্লাহ রাব্বিল আলামিন জগৎবাসীর রব আল্লাহ আর জগৎবাসীর রহমত হইল আমার আপনার নবী দেখেন
নবীজির তো প্রত্যেকটা জিনিসের প্রতি নবীজির দয়া মায়া কম ছিল না বেশি বেশি ছিল এজন্য কিতাবের মধ্যে লেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাকায় দেখতেছেন একজন ইহুদি ব্যক্তি সে জঙ্গল থেকে একটা গুই সাপ দইরা খেয়াল করেন একটা গুই সাপ দইরা একজন ইহুদি ব্যক্তি তার ব্যাগের ভিতরে বইরা নবীজির সামনে দিয়ে যায় রাসূল বলেন ইহুদি ভাই বহুদিন হইছে আমি তো গুই সাপ দেখি না আমার মনটা চায় একটু গুই সাপ দেখতে তুমি কি দেখাবা আচ্ছা বলেন তো দেখি রাসূল যেভাবে বলছেন এত সুন্দর করে বলছেন এই কথার মধ্যে কি কোনো ত্রুটি আছে না কোনো সমস্যা আছে আর বলছেন কে আল্লাহর পরে যার পাওয়ার আল্লাহর পরে যার মর্যাদা গোটা কুল কায়নাতের রহমত হিসেবে আল্লাহ যাকে পাঠাইছেন সেই নবী বলছেন তোমার গুই সাপটাকে দেখাইবা ইহুদিদের আচরণ আগে থেকেই খারাপ এই ইহুদি জাতির আগে থেকেই এরা চক্রান্তকারী এদের চরিত্র বালানা এরা কোনো সময় মুসলমানের বালাই চায় না কথা কোন ঠিক কিনা রাসূল বলছেন গুই সাপ কি দেখাবা তোমার এমনি লোকটা কয় না 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 এ দেখেন কথা বলা সাইজ কি না না একসাথে কতবার কইছে রাসূল বলেন না 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 দেখাইবা না আচ্ছা ঠিক আছে যাও আমরা হইলে কইলাম রে আমি যদি হইতাম আমি যে সাধারণ হুজুর আমারে যদি না দেখাইতো তাহলে আমি হাত উড়ায় কইলাম না তোর এই গালে দাঁত এই গালে তাপ্পর দিয়ে বের করে লাগ কথা কন না কেন ঠিক আর বিশ্ব নবী যার কারণে আল্লাহ গোটা পৃথিবী সৃষ্টি করছে ওই নবী বলতেছে ভাই তোমার গুই সাপটা দেখো লোকটা কন না 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 সম্ভব না রাসূল বলেন ঠিক আছে তুমি মালিক দেখাইবা না আচ্ছা যাও তুমি চলে যাও তুমি না দেখাইলে তো আর আমি জুড়ে দেখতে পারব না কথা কন না কেন ঠিক কিনা আল্লাহর হাবিব বলছেন এই কথা খেয়াল করেন এমনি নবীজি তাকায় দেখে লোকটা না তো করছে নিচে দিয়ে ফেল ফেল করে ফানি ভরে সুবহানাল্লাহটাকে আগামীকালকে কয়েন আজকে কোন ওয়াজ শুরু করছে আমি নিজে কইতে পারি না মানে অসুস্থতার কারণে খুব খেয়াল করেন এমনি নবীজি তাকায় দেখে যে লোকটা নিচে দিয়ে ফেল ফেল করে ফানি ভরে কিরে ফানি পড়ে কি রাসূল তাকায় দেখেন লোকটা ফসরাপ করতেছে বৃষ্টিও নাই উপর দিয়েও তো কেউ ফানি দিল না তাহলে ফেল ফেল করে এরকম ফসরাবের ফুটা পড়তেছে কেন লাগা আল্লাহর রাসূল এমনে চোখ ঘুরাইছে চোখ ঘুরাই দেখে হযরত উমর ফিসে ওই যে না 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 কইছিন যে রাসূল যে গুই সাপ দেখাইতো না এই জন্য উমর দুই চোখ বোল্ডারের মতো হের দিকে দুইটা চোখ কইরা বোল্ডারের মতো চোখ গুলারে কইরা তার দিকে তাকাইছে আল্লাহু আকবার জোরে বলে এই যে দুই চোখ বোল্ডারের মতো তাকাইছে এই বই ইহুদি লোকটার নিচে দেয়া ফসরাব জারি হয়ে গেছে এবার লোকটা নরম হয়ে কয় হে মোহাম্মদ আগে যে কইছিলাম দেখাইতাম না দেখামু কিন্তু পিছনে আপনার উমর চোখ কেমনে তাকাইছে দেখেন একটু মেহরবানি করে আপনার উমরকে বলেন হেজন একটু বসে সুবহানাল্লাহ কইতেন উমর যেন বসে আচ্ছা অল্প মানুষ যে তো আজকে না হয় কিছু কথাই বলি নাকি কষ্ট হচ্ছে না তো আপনাদের ফিনিশিং আবার দিয়ে দিব ইনশাআল্লাহ ভাইরা লোকটা বলে হে মোহাম্মদ আপনার উমরকে বলেন হে যেন ভয় আল্লাহর রাসূল তখন উমরকে বলেন আমার ইজলিস বসাও সুবহানাল্লাহ কোন দেখেন নবী সাহাবীকে কমান্ড করছে অর্ডার করছে কেমনে অর্ডার মানে কথা কয়েন না কি খারাপ লাগতেছে নাকি যুবকেরা তোমরা কষ্ট হইতেছে আচ্ছা আলহামদুলিল্লাহ হেরাও ভালো হাসি খুশি আর কি আমিও হাসি খুশি হেরাও হাসি খুশি কথা কথা ঠিক কিনা খেয়াল করে ইয়াহুদি লোকটা যখন বলছে যে আপনার সাহাবি উমরকে বলেন বসার জন্যে না হয় কিন্তু আমি দেখাবো না আগে কইছেন দেখাইতোই না এখন কো উমরকে বলেন বসার জন্য আমি দেখাবো আল্লাহর রাসূল বলেন উমর ইজলিস বসো যেই মুহূর্তে কথা বলছেন কিতাবে আসছে ফাজালাসা ওমর হযরত উমর সাথে সাথে বইসা গেছে দাঁড়ানো ছিল বয়ে গেছে শোক ছিল বোল্ডারের মতো নিচে করে উমর বইসা গেছে কিন্তু উমর তো
উমর্থ আজ খালি উমরে রিওয়াজ করি উমর্থ হযরত তোমার মনে মনে কয় বেটা বিয়াদব আমার রাসূল বলছেন তুই গুইসাব দেখাইলি না আমার জালাটা মিটতাছে না রে যতক্ষণ পর্যন্ত জালা না মিটামু এতক্ষণ পর্যন্ত আমি তোকে ছাড় দিব না আল্লাহু আকবার সুরে বল আপনার আমার মত গরু খাওরা আছে কাছে জিলেবি খাওরা আছে কাছে না রাসূল কি কলিজা দিয়ে ভালোবাসতেন কলিজা দিয়া রাসূলকে ভালোবাসতো খেয়াল করেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বসছে বইসা মরুভূমির বালুকাময় রাশির মধ্যে ওইটা তো আরব আরব আরবের এলাকা এমনি মরুভূমি আবার বালুময় এলাকা হযরত উমর দুই হাতের আঙ্গুলগুড়ি এভাবে ছড়ায়া এক দিকের বালু আরেক দিকে দেয় আরেক দিকের বালু আরেক দিকে দেয় এর অর্থ হলো রাসূল বলছেন মাথা নিচু করতে করছি বলছেন বসতে বসছি কিন্তু বেটা ইহুদি তোর মত বিয়াদবকে সাইজ না করে আমি জামু না কিন্তু ইহুদি খুব সালাক ইহুদি কয় হুজুর হুইসাব দেখামু কিন্তু উমর যতক্ষণ না যাবে ততক্ষণ দেখামু না রাসূল বলেন উমর তো আগে শোক বোল্ডার করে তোমার দিকে তাকাইছে এখন তো শোক দিয়ে তাকায়ও না তখন ইহুদি লোকটা কয় হুজুর যেমনে বালু সরাইতেছে আমার বয়ে মনে হইতেছে যে এক জায়গা তরবারি নিয়ে আরেক জায়গায় রাখে আরেক জায়গা তরবারি নিয়ে আরেক জায়গায় রাখে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল তো করুণার আদান নবী রাহমাতুল্লিল আলামিন বলেন উমর তুমি চলে যাও লোকটা তোমাকে ভয় পাইছে ভয় পেয়ে প্রস্রাব করছে আর একটু ভয় পাইলে আরো কোনো কঠিন সমস্যা হইতে পারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত উমর কয় রাসূলের অর্ডার পালন না করা উপায় নাই রাসূলের অর্ডার পালন করতে হবে সাহাবীরা পালন করতেন হযরত উমর চলে গেছে এবার আল্লাহ রাসূল বলেন ভাই এবার কি আমার দেখাইবা লোকটাকে হুজুর মাইন করেন না এখন ঠান্ডা হয়ে কয় হুজুর মাইন করেন না আমার বেগের ভিতরে যে গুইসাব আছে আমি যদি এই গুইসাবটা বের করি সেটা দৌড় মারব দৌড় মারি দিতে পারে কারণ গুইসাব মানুষ দেখলে দৌড় মারে যত মোটা গুইসাব হোক আপনি বিশ হাত দূর থেকে যদি আপনার ছায়া দেহে আপনার ফলক পড়ার আগে এই জায়গা ছেড়ে দিবে ইহুদি লোকটাকে হুজুর দেখাইতাম তো ঠিক অনেক কষ্ট করে এটা ধরে আনছে কিন্তু এটা তো ব্যাগ থেকে রশিদে যদি রশিদে বান্ধা আছে এটা যদি খুলি তো তো গুইসাব দৌড় মারব আল্লাহর রাসূল বলেন দৌড় মারবে না তুমি টেনশন করো না তোমার ব্যাগটা খুলে দাও দেখবা গুইসাব আমার সামনে এসে আত্মসমর্পণ করবে সত্যি লোকটা বলে মোহাম্মদ ইসলাম আপনার কথায় আমি আবেগ আপ্লুত হয়ে গিয়েছি সাথে সাথে ইহুদি লোকটা তার ব্যাগটা খুলছে ব্যাগের বান খুলে গুইসাপটা সারছে যেমনে সারছে ইহুদি লোকটা তাকায় দেখে গুইসাপটা এসে আমার রসুলের সামনে দাঁড়ায় ফেল ফেল করে ছায়া আছে একবার আসমানের দিকে তাকায় একবার নবীর দিকে তাকায় একবার উপরে তাকায় আর একবার আমার নবীর চেহারার দিকে তাকায় সুবহানাল্লাহ কিতাবে লেখে মনে হয় কেন গুইসাব তার বাসা দিয়ে বলতেছে আল্লাহ তুমি যদি একটু সুযোগ দিতা তোমার বন্ধুর সঙ্গে যদি একটু কথা বলতে পারতে এবার আল্লাহর নবী তো করুণার আদান নবী ইহুদি হইলেও তো সে আমার নবীর উম্মত আল্লাহ নবী চিন্তা করছেন দেখি না এই সুযোগে তাকে কালিমা ফরানো যায় কিনা আল্লাহ রসুল বলেন ভাই ইহুদি তুমি একটু কালিমাটা পড়ে ফেলো আমি যে সত্য নবী তা তো দেখলাম ইয়াহুদি লোকটা কয় মোহাম্মদ আপনার সবকিছুই ঠিক আছে যা দেখছি সবকিছুই আমি বুঝতে পারছি আপনি নবী তবে 100% আমি আপনাকে নবী মানবো যদি এই গুইসাব আপনি যে নবী এই সাক্ষী যদি গুইসাব তার মুখ দিয়ে দেয় আল্লাহ রসুল আল্লাহর কাছে দোয়া করছেন সাথে সাথে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুইসাবের জবান আল্লাহ কুদরতিভাবে খুলে দিছে শুধু জবান খুলে দিছে তা না গুইসাব এবার আমার রসুলের পরিচয় ইহুদির সামনে উপস্থাপন করতেছে সুবহানাল্লাহ ভাইরা আমার এবার সেই গুইসাবটা আমার নবীর সামনে পরিচয় উপস্থাপন করতেছি ইহুদির সামনে দাঁড়ানো গুইসাব বন্ধেছে আন্তা রাসূল রব্বিল আলামিন আন্তা রাহমাতাল লিল আলামিন ওয়া আনা খাতামান নাবিয়িন গুইসাব ডেকে বলতেছে আপনি আল্লাহর রাসূল আপনি রাহমাতাল লিল আলামিন
আপনি সর্বশেষ নবী গুই সাহেব যখন আমার নবীর ব্যাপারে সাক্ষী দিয়েছে সাথে সাথে ওই ইহুদি লোকটার অন্তরের ভিতরে আল্লাহ হেদায়েতের নূর ঢোকা দিয়েছে ঠিক সেই সময় ইহুদি লোকটা আমার নবীকে ডেকে বলে নবী গো আর দেরি করে কোনো লাভ নাই আপনার হাতটা বাড়ায় দেন আমি এই মুহূর্তে আপনার হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই ভাইরা আমার তেলিবার চিন্তা করে দেখুন উমরের কথা ফেরদেশি ওই সেই উমর যাকে দেখলে ইহুদিরা পর্যন্ত বসরাব করে দিছে সেই উমর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসিদ্ধ পেশাদার গায়কের সামনে গিয়া যখন দাঁড়াইছেন দাঁড়ানোর সাথে সাথে পেশাদার গায়ক তার অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে গেছে আশ্চর্যজনক ব্যাপার উমর আমার সামনে কেন হযরত তোমার ডাক দিয়া কয় গায়ক রে ও গায়ক তুই আর টেনশন করিস না আমি শুনেছি আমাকে জানিয়ে দেওয়া হয়েছে তুই সারা জীবন গান গাইতি এটা তোর পেশা ছিল কিন্তু তুই যখন বুঝতে পারছস এই গান গায়া আল্লাহর নিয়ামতের না শুকরিয়া করছস এটা বুঝে তুই যখন তওবা করে পালাইছস আল্লাহ রাব্বুল আলামিন তওবা করার সাথে সাথে তোর তওবা কবুল করেছে শুধু তোর তওবা কবুল করছে তা না আল্লাহ তওবা কবুল করে আমাকে জানায় দিয়েছে আমি জেনে রাষ্ট্রীয় ভান্ডার থেকে তোর জন্য খাবারের ব্যবস্থা করে দিই তুই টেনশন করিস না বাইতুল মাল থেকে তোর জন্য খাবার নিয়ে আমি হাজির হয়ে গেছি সেই মুহূর্তে কথা শুনছে এমনিতেই ওই গায়ক খুশিতে আনন্দে আত্মহারা হয়ে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহকে ডাক দিয়া কয় আল্লাহ গো তোমার দয়া মায়া বুঝি এত বেশি সারাটা জীবন তোমার দেওয়া নিয়ামত খাইয়া তোমার দেওয়া কণ্ঠ দিয়া গান গা গা মানুষকে হারামির দিকে উদ্বুদ্ধ করলাম আজকে শুধু খালেস নিয়তি তোমার কাছে তওবা করছি তাই তুমি তওবা কবুল করে নিয়েছো ওগো আল্লাহ আজকে থেকে আমি তওবা করলাম জিন্দেগিতে আর কোনোদিন এই জবান দিয়া তোমার কালাম ছাড়া আর কিছু উচ্চারণ করব না আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 6 নম্বর আয়াতের ভিতরে বলছেন ওমিনান নাস মাইয়াস্তারি লাহুয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ আল্লাহ বলেন মানুষের ভিতর থেকে এক শ্রেণীর মানুষ আছে যারা অনর্থক কথাবার্তা সংগ্রহ করে উদ্দেশ্য কি মানুষকে গাফিল করে দেওয়া আর একটা ব্যাখ্যা হলো মানুষের ভিতর থেকে এক শ্রেণীর মানুষ আছে যারা গান বাজনার আয়োজন করে নাটকের মঞ্চ সাজায় উদ্দেশ্য কি এদের উদ্দেশ্য একটা মানুষকে আল্লাহ রাস্তা থেকে গাফিল করা ঠিক কিনা এই গেল দুইটা ব্যাখ্যা আমি জানি না আপনাদের এলাকায় গান বাজনা আছে কিনা নাই আছে বিবাহের বাড়িতে হয় হ্যাঁ মাশাআল্লাহ আর বেশি বেশি করে এডি করেন নাকি এডি বেশি বেশি করে করবেন আপনারা এই ওয়াদা করেন যে আমাদের এলাকায় বিবাহ হবে সেখানে ডেক্স আর বাজবে না ইনশাআল্লাহ কান তোমরা কইছো নি তোমরা কইছো তাহলে তোমরা কইলে সব ঠিক এরকম 10টা যুবক তৈরি হবে বেশি লাগবে না 100টা যুবক লাগবে না তোমরা 10 জনে মিলে একটা টিম করো টিম করে এই নিয়ত করো মারামারি করে না ঝগড়াঝাটি করে না কোথাও যদি বিবাহের অনুষ্ঠান হয় সেখানে সুন্দর করে তোমরা বুঝাবা বলবা যে গান বাজনা হারাম এইগুলি যারা করে কেন করে উদ্দেশ্য কি আল্লাহর কোরআনের সূরা লোকমানের 6 নম্বর আয়াত কেন করে আল্লাহ বলেন মানুষকে গাফিল করে দিতে চায় বিমুখ করতে চায় লিউদিল্লা আন সাবিলিল্লাহ মানুষ যেন আল্লাহর রাস্তা থেকে গোমরা হয় পথভ্রষ্ট হয় এইবার আল্লাহ বলতেছেন যারা এই কাজগুলি করে কইরে কইরে আবার দেখবেন হাসি তামাশাও করে করে কি করে না ওয়াত্তাকি জাহা হুজুয়া আল্লাহ কয় গানের আয়োজন করে আবার ঠাট্টা বিদ্রুপ করে দেখবেন মৌলভী দেখলে গো ও ও
কতক্ষণ ঠিক কিনা এরকম করে কি করে না করে মৌলভীদের চেহারা দেখলে হেরার কাছে ভালো লাগে না ঈমান নাই আমার বনের ভাইরা ঠাট্টা বিদ্রুপ করে আল্লাহ বলেন শোনো এই কাজগুলি যারা করে এদের কি শাস্তি হবে মহান আল্লাহ বলেন উলাইকা লাহুম আযাবুম মুহিন ওই সমস্ত লোক যারা লাখওয়াল হাদিসের অন্তর্ভুক্ত দুই ব্যাখ্যা করছে আরেকটা ব্যাখ্যা বাকি আছে একটা ব্যাখ্যা কি অনাত্মক কথাবার্তা গল্প গুজব আইনে মানুষকে শোনায় কিসসা কাহিনী এগুলোর দ্বারা মানুষ কি হয় আল্লাহ রাস্তা থেকে গোমরাহ হয় দুই নাম্বার গান বাজনার আয়োজন করে তিন নাম্বার ব্যাখ্যা হলো বেহুদা খেলাধুলা এটাও লাখওয়াল হাদিসের অন্তর্ভুক্ত এই যে বিশ্বকাপ খেলা চলতেছে বলুন আমাদের কি লাভ লাভ নাই না কথা কন না কেন আমারে খুশি করা লাগে বলেন আমি তো আপনাদের বক্তা একটু পরে জামুগা আপনারা যদি এখনই বলেন যে হুজুর এক্ষুনি শেষ করে লেন আমি এক্ষুনি শেষ করে জামুগা কিন্তু আপনারা বলেন এই যে বিশ্বকাপ খেলা হচ্ছে এইগুলির মাধ্যমে আমাদের কি কোনো লাভ হচ্ছে ক্ষতি হচ্ছে প্রথমত সময়ের অপচয় হচ্ছে ঘন্টার পর ঘন্টা আমরা ওই প্রজেক্টরের মাধ্যমে খেলাগুলা দেখতেছি যে যে দলকে সাপোর্ট করি এই দলে গোল মারলেই একটা ডান্স মারে কথা কন না কেন ঠিক কেন আবার কোন কোন ছেলে ফেলে আছে বাজিও খেলায় বাজি খেলায় আছে না আছে বাজি খেলায় 5000 10000 20000 টাকা পর্যন্ত বাজি খেলায় এবং এই খেলাগুলা নিয়ে আমাদের সমাজে অনেক দুর্ঘটনা পর্যন্ত করতেছে ওই যে গেলাম রংপুর দিনাজপুর প্রোগ্রাম করে আসছি সেখানে বলল যে হুজুর আমাদের এলাকায় এক ছেলে খেলা দেখার লাগা মানে খেলা দেখতে হইলে তো প্রজেক্টরের লাইন আনতে হবে লাইন নাই কারেন্টের খাম্বা আপনারা কি বলে খাম্বা কারেন্টের খাম্বার উপরে গিয়ে উঠছে উঠে শর্ট খায়া জাগাত শেষ 18 বছরের একটা ছেলে মারা গেল আফসোস আর আক্ষেপ আহা পুরো দেশটার মধ্যে এখন শুধু একটাই কথা ব্রাজিল আর্জেন্টিনা মেসি নেইমার অথচ এরা আমাদেরকে জাহান্নামের দিকে নিচ্ছে প্রতিনিয়ত আমাদেরকে জাহান্নামের গাতায় ফেলে দিচ্ছে কিন্তু আমরা সেটা বুঝতেছি না কিছু লোক কেমন আছে বলে খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই বাইরে পাশাপাশি এই শব্দটাও তুমি যোগ করো আগামীকাল বাজবা কিনা সেই কথাটা চিন্তা করো যদি এই চিন্তা তোমার ভিতরে থাকে তাহলে আমার বিশ্বাস আজকের পরে আর কোনোদিন তুমি খেলার সমর্থন করবে না আল্লাহ বলেন যারা এইগুলি করে এদের উদ্দেশ্য একটাই এরা আল্লাহ রাস্তা থেকে মানুষকে গাফিল করতে চায় নাম্বার টু এরা এইগুলা করে আবার হাসি তামাশাও করে আল্লাহ কয় এদের একটা শাস্তি আছে হাসেনি বলেন হাসেনি শাস্তিটা কি আয়াতের শেষ অংশটা খুব ভালো করে বুঝেন একটু মেধাটা এইদিকে দেন একটু খেয়াল করেন কথাটা বুঝে তারপরে আপনারা বাড়িতে যান আল্লাহ বলে যারা এমন সব কাজ করে এদের জন্য রাখছি উলাইকা লাহুম আযাবুম মুহিন ওই সমস্ত লোক তিনটা ব্যাখ্যা করছি যারা অনাত্মক কিচ্ছা কাহিনী সংগ্রহ করা মানুষকে শুনাইয়া আল্লাহ রাস্তা থেকে গাফেল করে দুই নাম্বার যারা খেলাধুলার আয়োজন করে তিন নাম্বার যারা গান বাজনার আয়োজন করে এই তিন শ্রেণীর লোকদের ব্যাপারে আল্লাহ বলেন আমি আল্লাহ ওই সমস্ত লোকদের জন্য রেখেছি আযাবুম মুহিন ওই সমস্ত লোক তাদের জন্য রাখছি আযাব আযাব মানে কি শাস্তি শাস্তি এখানে কি আযাব মানে কি শাস্তি আযাব বইলেও শেষ না খুব খেয়াল করেন কোরআনের কথা সত্য কথা আযাব বইলেও শেষ না আল্লাহ কয় এমন আযাব আযাবের সিফত আল্লাহ বর্ণনা করে বলেন মুহিন শাস্তি তো শাস্তি আযাব মানে শাস্তি আবার আল্লাহ বলেন মুহিন এমন শাস্তি যেটা ইহানতজনক শাস্তি অসম্মানজনক শাস্তি আচ্ছা বলেন দেশের সরকার যদি কয় আমি তোরে শাস্তি দিব অসম্মানজনক শাস্তি একটা তো শাস্তি কইছে আর একটা কইছে অসম্মানজনক এই কথা হইন নই তো অবস্থা খারাপ কথা কন না কেন
যিনি গোটা পৃথিবীর সরকার যিনি গোটা পৃথিবীটা পরিচালনা করেন সেই আল্লাহ বলেন যদি তুমি এই সমস্ত কাজের মধ্যে জড়িত হও গান বাজনার আয়োজন করো অনাত্ম খেলাধুলা প্রজেক্টরের ব্যবস্থা করে নিজে দেখো অন্যকে দেখাও অথবা কিচ্ছা কাহিনীগুলি শোনায়া মানুষকে আল্লাহর রাস্তা থেকে আমার রাস্তা থেকে বিমুখ করে দাও তবে শোনো তোমার জন্য যে শাস্তি রাখছি আল্লাহ বলেন উলাইকা লাহুম আযাব মুহিন ওই সমস্ত লোক তাদের জন্য রেখেছি আযাব মুহিন ইহানকজনক শাস্তি অসম্মানজনক শাস্তি এখন শাস্তি দেখ কেমন হবে একটু নিজের মাথা দিয়ে ফিকির করে কথাখন ঠিক কেন আমরা কি ওই শাস্তি পেতে চাই না আপনারা কি মনে করেন বা আমি কি মনে করি বা আমরা যারা আছি আমরা কি মনে করি আল্লাহ যদি আমাদেরকে শাস্তি দেয় এই শাস্তি কি আমাদের গ্রহণ করার মতো যোগ্যতা আছে কি যদি না থাকে আজকে থেকে তওবা করি আজকে থেকে এখন এই মুহূর্তে আমি তওবা করব জিন্দেগিতে আর কোনোদিন যেগুলো শরীয়ত বিরোধী কাজ আমি আর করব না পরের আয়াতটাকে একটু খেয়াল করেন বলবো নাকি 12টা মনে শেষ 12টা পাঁচ কথা শেষ কমু বলবো অসুবিধা হইতেছে তাইলে একটু হাত উড়ান আল্লাহু আকবার বলেন লিল্লাহে তাকবীর আরো জোরে আওয়াজ করে লিল্লাহে তাকবীর কোরআন হাদিস কানে আলেম ওলামা জকানে মসজিদ মাদ্রাসা জকানে বন্ড পীর জকানে সৌদ গুজ জকানে খেলা হবে জকানে হাত নামা দেখছেন আমার ওয়াজ আর আমার তকবীরের স্লোগান সবার সাথে মিল আছে কিনা নাই পুরো এক বিষয়ের উপরে ওয়াজ চলতেছে মাশাআল্লাহ বারামান আসেন তাহলে আমরা আজকে খুব মনোযোগ সহকারে কথাগুলি শুনতেছি এগুলা বাড়িতে নিয়ে যাব ইনশাআল্লাহ বলেন বারামান আল্লাহ এবার সূরা লোকমানের ছয় নম্বর আয়াতের শেষ অংশের ভিতরে শুধুমাত্র আজাব কেমন হবে যারা এই আসামি এই তিন দলের আসামি যারা হবে তাদের আজাব কি হবে আল্লাহ রাব্বুল আলামিন শুধু বর্ণনা করছেন তা না এবার ওই সমস্ত লোক যারা কোরআন হাদিসের বিপরীত ওগুলির আয়োজন করে করে কি করে এদের অবস্থা কি কোরআন শুনলে তাদের কি হয় আল্লাহ সাত নম্বর আয়াতের ভিতরে বলেন ওয়া ইদা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআন লাম ইয়াসমাআহা কাআন ফি উযুনাইহি ওয়া ক্বাদা এবার আল্লাহ বলেন আল্লাহ বলেন যারা এই কাজগুলি করে এইভাবে খেলাধুলা গান বাজনা অনাত্মক ইচ্ছা গাইনের আয়োজন করে তাদের সামনে যদি আমার কোরআন তেলাওয়াত করা হয় আল্লাহ বলেন ইদা তুতলা আলাইহি আয়াতুনা যখন তাদের সামনে আমার আয়াত তেলাওয়াত করা হয় আমার কোরআনের তাফসীর করা হয় আমার কোরআনের ব্যাখ্যা করা হয় আল্লাহ বলেন ওয়াল্লা মুস্তাকবিরান ইয়ারা এদের দাম্ভিকতার সহিত ওরা ওদের চেহারা ফিরায় নেই মুখ ফিরায় নেই কথা কন না কেন ঠিক কিনা এমন কিছু লোক আছে আলেমদের কোরআনের তাফসির শুনলে পড়ে এদের চেহারা মলিন হয়ে যায় আল্লাহর কোরআনের আয়াত বলে বলে আলেমরা যখন তাদের সামনে কথা বলে তখন দেখবেন নাক মুখ চোখ লাল হয়ে যায় এরা মুখ ফিরায় নেই অহংকার করা আলেমদের কথার মধ্যে বাধা দেয় আল্লাহ বলেন এদের অবস্থা যেন এমন কাল্লাম ইয়াসমাহা যেমন তারা তাদের কান দ্বারা শুনে না কোরআনের কথাগুলি যখন বলা হয় হা কথাগুলি যখন তাদের সামনে উপস্থাপন করা হয় যেমন তারা তাদের কান দ্বারা শুনে না ঠিক কিনা কান দ্বারা শুনে না তোমরা যারা কান দ্বারা শুনো না কোরআন শরীফের আয়াত কোরআন শরীফের আয়াত পরে পরে আলেমরা যখন তোমাদের সামনে ব্যাখ্যা করে চেহারা আর নাক মুখ লাল করা মুখে গুড়াই লয়ে যাও অহংকার করা হ্যাঁ হুজুর চিনেননি আমি সমাজের হ্যান আমি সমাজের থ্যান
আল্লাহ আরো আগে জানাই দিয়েছে তুমি যে কেন কথাগণ ঠিক না বেঠি আল্লাহ কয় তাআল্লাম ইয়াসমাহা এদের অবস্থা যেন এমন এরা কান দ্বারা শুনে না যেমন কান্না ফি উযুনাইহি ওয়াকারা এদের দুই কানের মধ্যে বধিরতা ঢুকছে আপনাদের এলাকা বধির কারে কয় যে হাত কালা দুই কান দিয়ে শুনে না এরে কি কয় বধির আল্লাহ কোরআন শরীফে যেমন এই মুহূর্তে আল্লাহ পাক কোরআনটা মনে হয় নাযিল করছে আমি নিজে দেখি অনেক মাহফিলে গিয়া কোরআনের আয়াত পড়ে পড়ে যখন তাফসীর করি আমার কা হুজুর একটু বুঝে শুনে কথা কয়েন উপর থেকে চাপ আছে আমরাও তখন বলি আরে তোমাদের দুনিয়ার চাপ কয়েক হাত উপর থেকে আর আমাদের চাপ আরশে আজিম থেকে কথা কোন ঠিক না বে ঠিক ওই আরশে আজিমের মালিক যখন আমাদেরকে চাপ দেয় তখন আমরা পৃথিবীর কাউকে ফরোয়া করি না আমাদেরকে অনেক সময় বলা হয় আমরালে আমরা কোন সেন্টেনশন নাই আমরা সাধারণ লোক হুজুররার কি ফাওয়ার আছে আর কি গেছে হুজুররারে যদি এত ভয় না পান তাহলে আলেমদেরকে কেন ঢুকায় রাখেন মাটি ছেড়ে দেন না কেন এতেই বোঝা গেল আপনাদের ভিতরে ভয় আছে আলেমদের ব্যাপারে ভয় আছে কেন ভয় আলেমরা কখন জানি হক কথা সমাজে উপস্থাপন করে আর মানুষ কখন জানি কোরআনের ছায়া তলে চলে আসে ঠিক কিনা বলে বাস ভাই আমার তাহলে বলুন আল্লাহর কোরআন যা বলছে তা সত্য না মিথ্যা আছে নিরম কিছু লোক এটা যুগে যুগে ছিল তাদেরকে ভয় পাওয়ার কিছু নাই ভয় পাবেন একমাত্র আল্লাহকে আমার বাড়ি হলো সিলেট জন্মগত বাড়ি কো সিলেট আমি জানি আমার আঞ্চলিক ভাষা দিয়ে যদি এত কম কথা কইতাম তো আপনারা কইলা নেবা অবা সাহেব কথা কিতা মাত মাত রে বা কবর জিয়ারত করনি হ্যাঁ ভাল লাগে না নিবা আমার মাত বুঝেননি আপনারা নাকি এক এক জায়গার এক এক ভাষা এই তো সোনার গা আর আপনারা তো ঢাকার কাছাকাছি পার্শ্ববর্তী একটু যদি ঢাকা যান ঢাকা গেলে দেখবেন কি ভাষা বাপে ডাকে পোলারে হালা মা কথা কন্যা দি আব্বে হালা খাঙ্কে হালা নাটকে হালা যত বেশি হালা কইব মনে করবেন আপনারা তত বেশি লাইক করে এটা ওদের ভাষা এক দেশের ভাষা আরেক দেশের গালি কথা কন এক দেশের ভাষা আরেক দেশের গালি তো আমাদের সিলেটেরও ভাষাটা ভাষা দুই জায়গা হত এক জায়গা হলো চট্টগ্রাম আরেক জায়গা হলো সিলেট এই চট্টগ্রাম আর সিলেটের মানুষে যদি আপনি কথা বলতে লাগাই দেন আপনি কইবেন যে কেউ এটি কি কয় কোন ভাষায় কথা কয় মনে হইবে যেন দুইটা মিলে ঝগড়া করতেছে কথা কন না কেন এই জন্য একটা মাত আপনারা শিখাই দিব সিলেট যদি কখনো আপনারা যাইন তো এক কান মাত কখনো মাত বানা কিতা মাত না যদি কোনো হোস্টেলে যাইন আপনারা যদি ফুরিয়ে খাইতে চান ফুরি ফুরি চিনেন নি ফুরিয়ে খাইতে চাইলে সাবধান ডাইরেক্ট গিয়া কইবা না অবা সাব এক কান ফুরি দেও ফিডা এক কান মাড়ি তো করতো না এক কান ডাইল ফুরি দেও ডাইল ফুরি দেও আনালে কিমা ফুরি দেও বা কারণ ফুরির কথা কইলে আমরা সিলেট মাইয়ারে কয় ফুরি আমরা যদি গিয়া এখন চাষা এক কান ফুরি দেব না মনে করো কথা এখন ঠিক কে আরো মজার বিষয় হলো বহু আগে এক হুজুর ঢাকা থেকে সিলেটে গেছে বয়ান করার জন্য মেহমান মানুষ ওনার সামনে বিভিন্ন আইটেমের নাস্তা দিছে এক পরে যে মিষ্টি দিছে মিষ্টির মধ্যে কালার আছে না সাদা আছে লাল আছে বিভিন্ন কালো আছে জেম মিষ্টি আছে বিভিন্ন কালারের মিষ্টি আছে বেচারা কোনোদিন আর আগে সিলেট যায় নাই প্রথম গেছে কোন মিষ্টির সামনে কয়েক কালার দেওয়া হয় অবা মিয়া সবজি মিষ্টি কোন গো খাইতা সাদা গো খাইতা না লাল গো খাইতা যেমনে হয়েছে সাদা গো খাইতা না লাল গো খাইতা হুজুর তো রুমাল মুখে দিলাইছে ইন্নালিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন সাদা গো খাইতাম না লাল গো খাইতাম এটা কিতা কইবা এমনি আরেক লোক ব্যাখ্যা করে কয় হুজুর আসলে আপনারে মহব্বত করে কইছে মিষ্টি সাদাটা খাইবেন না লালটা খাইবেন না কালোটা খাইবেন ভাইরা আমার এটা আল্লাহ পাকের এক নিয়ামত উপরন্ত নিয়ামত সারা বাংলাদেশে প্রতি তিন মাইল দূর দূর বাসার ব্যবধান এই তিন মাইল দূরে যান আপনারা বিশ্বাস না করলে মদনপুর গেলে দেখবেন এই জায়গার লোকে আর মদনপুরের লোকের একটু না একটু বেশ কম আছে
আল্লাহ পাক বুঝান যেটা আমার নিদর্শন ওয়াক্তিলাফ ওয়াল সিনাদিকুম আমি বাসার পরিবর্তন করে দিছি কেন বান্দা তুমি যেন আমাকে চিনতে পারো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ আল্লাহরে চিনা যায় কি যায় না যায় আল্লাহ কেমন কুদরত ওয়ালা গোটা পৃথিবীর সকল মানুষের ভাষা তো এক সমান না প্রতি 3 মাইল দূর দূর মানুষের ভাষার ব্যবধান ভাইরা আমার আসুন তাহলে মূল কথায় চলে যাই যেই কথা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে একজন লোক এরকম আছে যারা কোরআনের আয়াত তেলাওয়াত করা হইলে কোরআনের ব্যাখ্যা তাদের সামনে করা হইলে অহংকার কইরা তারা তাদের চেহারা ফিরায় নেয় আমি আমার সিলেটের কথা বলি শাহজালালের দেশের লোক আমি সেই সুদূর ইয়ামন দেশ থেকে এসেছিলেন আল্লাহর ওলি হযরত শাহজালাল মুজাররাদ ইয়ামনি রাহমাতুল্লাহ আলাইহি বাড়ি কোথায় ইয়ামন দেশে আসছিলেন কোথায় সিলেটে সঙ্গী সাথী 360 জনকে নিয়ে আল্লাহর ওলি হযরত শাহজালাল মুজাররাদ ইয়ামনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন সিলেটে আসলেন তখনকার সেই যুগে পরাশক্তি ছিল বাতিল শক্তি ছিল নাম কি রাজা গৌর গোবিন্দ কথা কয় না রাজা গৌর গোবিন্দ আমাদের সিলেটেই তো পুরো সিলেটে এক সময় হিন্দুদের শাসিত ছিল হিন্দুদের সংখ্যা বেশি ছিল এখন তো আলহামদুলিল্লাহ সিলেট হচ্ছে উলিয়া উলিয়ার শহর এই সিলেটকে বলা হয় আধ্যাত্মিক রাজধানী ঢাকা হলো বাংলাদেশের রাজধানী আর সিলেট হলো আধ্যাত্মিকতার রাজধানী আমার বোনের ভাইরা হযরত শাহজালাল মুজাররাদ ইয়ামনি রাহমাতুল্লাহ আলাই তিনি তো আসলেন অস্ত্র শস্ত্র নিয়ে তিনি আসেন নাই তিনি এসেছিলেন সেই সুদূর ইয়ামন দেশ থেকে তিনি আদেশপ্রাপ্ত হয়া ইসলামের দাওয়াত নিয়ে এসেছিলেন এসে দেখেন যে রাজা গৌর গোবিন্দ তদানীন্তন যুগের পরাশক্তি তিনি তার সামনে হক কথা বলবেন রাজা গৌর গোবিন্দ তো সেটা মানবে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে হক্কানি আলেম ওলামাদেরকে আল্লাহ তাআলা এমন কিছু যোগ্যতা দিয়ে থাকেন অলৌকিক কিছু ক্ষমতা আল্লাহ পাক তাদেরকে দিয়ে থাকেন তাদের মাধ্যমে এমন কিছু ঘটান যেগুলির মাধ্যমে বাতিল শক্তি মাথা নত করতে বাধ্য হয় হযরত শাহজালাল মুজাররাদ ইয়ামনি রাহমাতুল্লাহ আলাই তিনি আসলেন গৌর গোবিন্দের সঙ্গে অস্ত্র শস্ত্র আর তলোয়ারের মাধ্যমে মোকাবেলা হয় নাই তিনি শুধুমাত্র গৌর গোবিন্দের মোকাবেলায় আল্লাহ আকবরের আজান দিলেন আওয়াজ দিলেন আল্লাহু আকবার আমি নিজে সিলেট লেখাপড়া করছি সিলেট শহরে এখনো পর্যন্ত তিনি যখন আজান দিয়েছিলেন আজান দেওয়ার পরে গৌর গোবিন্দের যে বিল্ডিং ছিল বিল্ডিং আজানের শব্দের কারণে তছনছ হয়ে পড়ছে এখনো পর্যন্ত সেই বিল্ডিং এর যে রড আছে না রড কিছু রড এখনো রাখা আছে আমার বোনের ভাইরা এই ছিল আল্লাহওয়ালাদের ইমানি অ্যাকশনের পাওয়ার তাই তো বলি আলেমরা যখনই হক কথা বলে কিছু মানুষ আছে এরা মুখ ঘুরায় নেয় মুখ ঘুরায় নিলেও আমাদের কোনো সমস্যা নাই আল্লাহ কয় কেন নে মনে হয় এরা দুই কান বদি রয়ে গেছে কান দিয়ে ঢুকে না কান দিয়া ঢুকে না আগের আয়াতে আল্লাহ বলছেন যারা এই কাজ করবে তাদের জন্য অসম্মানজনক শাস্তি এইবার 7 নম্বর আয়াতে আল্লাহ আবার সুন্দর করে শেষাংশের ভিতরে বলছেন বলবো এটা বলেই আমার ওয়াজ শেষ শেষ করে ফেলবো রাত বেশি হয়ে গেছে মোনাজাত দেব আল্লাহ পাক বলেন ফাবাশশিরহু বিআযাবিন আলীম আল্লাহ বলেন হে রাসূল আপনি তাদেরকে সুসংবাদ দেন খেয়াল করেন কি দেন সুসংবাদ একটু বলেন কি দেন সুসংবাদ ফাবাশশিরহু অতঃপর আপনি তাদেরকে সুসংবাদ দিন তাদেরকে ওই যারা কোরআন শুনলে মুখ ঘুরায় নেয় যারা কোরআনের বিরুদ্ধে গানের আয়োজন করে মানুষ যেন কোরআনের প্রতি না আসে খেলার ব্যবস্থা করে এই সমস্ত মানুষদের ব্যাপারে 6 নম্বর আয়াতে আল্লাহ কি কইছে তাদের জন্য রাখছি অসম্মানজনক শাস্তি এইবার কয় ফাবাশশিরহু আপনি তাদেরকে সুসংবাদ দেন সুসংবাদটা কি আল্লাহ কয় বিআযাবিন আলীম আযাব মানে কি আগে তো আযাব আছে কথা কোন আযাব মানে কি শাস্তি আলীম মানে হলো লাঞ্ছনাদায়ক শাস্তি আগে কইছে শাস্তি দিম অসম্মানজনক এখন কয় নবী গো আপনি তাদেরকে সুসংবাদ দেন আমি শাস্তি দিম লাঞ্ছনাদায়ক তাফসীরটা বুঝেন ভালো করে হে রাসূল আপনি তাদেরকে সুসংবাদ দিন আমি তাদের জন্য রাখছি শাস্তি
আর এমন শাস্তি যেটা লাঞ্ছনাদায়ক শাস্তি প্রশ্ন হলো শাস্তির তো সুসংবাদ হয় না দুঃসংবাদ হয় আল্লাহ এখানে বলার দরকার ছিল হে রাসূল আপনি ওই সমস্ত লোকদেরকে বলে দিন আমি তাদেরকে দুঃসংবাদ দিচ্ছি তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি শাস্তি না কয়া আল্লাহ সুসংবাদ কেন কইলেন তাফসীরে জামে সাগীরের মধ্যে জবাব দিছে আল্লাহ বুঝায় ও দুনিয়ার মানুষ তোমরা কি মনে করছো তোমরাই মক্কারবাজ না 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 তোমরা যেমন মক্কারবাজ আমার সাথে যারা মক্কারবাজি করবে আমি তার চাইতে বড় মক্কারবাজ তোমরা আমার কোরআনে লয়া ঠাট্টা করো আর আমি 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 আল্লাহ তোমরা ঠাট্টা করবা আর আমি তা তাকায় দেখব তা হতে পারে না তাই আল্লাহ বলেন তোমরাও আমার কোরআনে লয়া ঠাট্টা করো আমার কোরআন শুনাম মুখ ফিরে লয়া যাও অতএব তোমাদেরকেও আমি আল্লাহ ঠাট্টা করে বলি তোমাদের জন্য রয়েছে সুসংবাদ আসলে সুসংবাদ না আসলে দুঃসংবাদ আসলে দুঃসংবাদ কিন্তু আল্লাহ দুঃসংবাদের জায়গায় সুসংবাদ কেন বলছেন এর কারণ হলো ওদেরকে জবাব দিছেন এদেরকে জবাব দিছেন অতএব ভাইরা আমরা ওলামায়ে কেরাম আপনাদের দুশমন না আল্লাহর কসম আপনাদের দুশমন না বলেন আমাদের কি নাই কোন দিক দিয়ে তো আল্লাহ আমাদেরকে কম দেন কম দিছে কম দেয় নাই হ্যাঁ আমরা একটু বেতন কম পাই এই তো ইমাম সাহেবের বেতন 10,000 কিন্তু মুসকি হাসি তো 50,000 টাকা কথা কন না কেন ইমাম সাহেবের বেতন পায় 12,000 টাকা ফানজাবি তো পরে 550 গজের কাপড় আপনি 30,000 টাকা বেতন পান আবার সেই দিক দাও নেন কথা কন ঠিক কিনা উপর দেও নেন নিচে দেও নেন আলহামদুলিল্লাহ আপনাদের মসজিদের ইমাম সাহেব এক দিক দেই নেই বেতনও কম কিন্তু শান্তি আছে কিনা নাই কেমন শান্তি আমি নিজে দেখছি যে 20 টাকার মালিক বউ কথা শুনে না বউ বড় যদি কোটিপতি কয় তুমি ডাই নাও হ্যাঁ বামে যা যদি কো বামে হ্যাঁ ডাইনে যা মানে স্বামী যেটা কবে উল্টা কিন্তু আমার দেশে এমন হুজুর আছে বেতন 5,000 কিন্তু বড়া আলী পাল্লান সোজা আল্লাহ কয় টাকার মধ্যেই শান্তি নাই পয়সার মধ্যেই শান্তি নাই প্রিয় ভাইরা অতএব কথাগুলি যদিও একটু শক্ত হয়েছে আপনারা মাইন্ড করবেন না আমি সুন্দর করে বোঝাবার চেষ্টা করছি হ্যাঁ তবে আমি একটু স্বাভাবিক না স্বাভাবিকের জন্য না যেহেতু আমি একটু অসুস্থ শুরুর দিকে ভাবছিলাম কথাই বলতে পারবো না আলহামদুলিল্লাহ আমার যখন কথা উঠতে জায়গা তখন কথা চলে মানুষ কম তো আর না হলে দেখতেন মাশাআল্লাহ আরো চলতো আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলি বোঝার সত্যিকার উত্তে কোরআন প্রেমিক হওয়ার এবং হারাম কাজগুলি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার আল্লাহ যেন তৌফিক দান করেন সবাই বলি আমিন